কখনো নার্ভাস হওয়া যাবে না। এবং সবচেয়ে বড় জিনিস, একবার সুন্দরবনে কি হয়েছে, এই 20-30 হাত দূরে আমার একটা বাঘ, বাঘ এটাও চাই রয়েছে, আমিও এটার দিকে চাই রয়েছে, আমার লোকজন চারিদিকে, এরা তো ঘাবড়ে অনেকে ভাগিয়ে গেছে, বাঘটা দিয়ে যে আমার দিকে তাকায় রয়েছে, আমিও বাঘটার দিকে তাকায় রয়েছি। কি মানে নিয়ম আছে, কারণ কীভাবে আমি আসলাম, মানে জীবজন্তু যেটাই হোক, কুকুর বাঘ বা আরও যত হিংস্র যাই হোক, সবসময় আই কন্ট্যাক্টটা ঠিক রাখবো, আর দৌড়ে যদি ভাগ্যে যাও তাহলে কিন্তু পিছনে দৌড় শুরু করবো, ঠিক আছে? খুব সাহস, সাহস না, এটা বিভিন্ন টেকনিক আছে, জীবজন্তু যেটাই হোক, কুকুর হোক মানে বাঘ হোক, যত বড় হাতি টাতি যাই হোক, সবসময় ফোকাস রাখবো হচ্ছে চোখের দিকে। আর তোমার ধরো যে